আসসালামু আলাইকুম, এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি যে কানাডা ভিজিটর ভিসার জন্য আপনি যদি অ্যাপ্লাই করে থাকেন, সেক্ষেত্রে যদি আপনার রেজাল্ট আসতে লেট হয়, অ্যাট দ্য সেম টাইম আপনার আসলে কি করণীয়, তবে আলোচনার পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজে পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে লিখে রাখতে পারেন, আমি আপনাদেরকে যথারীতি একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা কানাডাতে ডিজিটাল ভিসা নিয়ে যেতে চাচ্ছেন অথবা যারা অ্যাপ্লাই করে ফেলেছেন, রেজাল্টের অপেক্ষা আছেন, এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই মূল্যবান ভিডিও, দয়া করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আপনারা আমাকে প্রতিনিয়ত কানাডা রিলেটেড বিষয় নিয়ে নানান ধরনের প্রশ্ন করেন, আর প্রশ্ন করাটা যথেষ্ট পরিমাণ যুক্তি আছে, বিকজ স্ক্রিনে সবসময় আমার নাম্বারটা দেওয়া থাকে। অ্যান্ড দেন এই রিলেটেড আপনাদেরকে কখনো সব ধরনের যে আপডেটগুলো আছে এগুলো আসলে আমি দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক বন্ধুরা, বর্তমান সময়টাতে যারা অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছেন যে 3 মাস অতিবাহিত, 3 মাস ওভার হয়ে গেছে, আপনার রেজাল্ট আসতেছে না, সেক্ষেত্রে আপনি কি করবেন? তবে এর আগে জেনে রাখা ভালো যে বর্তমান সময়টাতে রেজাল্টগুলো একটু স্লো হচ্ছে, অর্থাৎ আপনার 0 থেকে শুরু করে আপনার 90 দিন পর্যন্ত অবশ্যই আপনি অপেক্ষা করতে পারেন রেজাল্টের জন্য। এরপরে যদি আপনার রেজাল্ট যদি না আসে, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হলো যে আপনি ওদের ওখানে ওয়েবসাইটে বা সরি পোর্টালে ঢুকে আপনি রিপোর্টসে একটা রিপোর্ট করে রাখতে পারেন, অর্থাৎ টেক্সট করে রাখতে পারেন কানাডা ISSC বরাবর, যা আপনার রেজাল্টটা কেন লেট হচ্ছে এ বিষয়ে তারা আসলে দ্রুত একটা পদক্ষেপ নেবে, অথবা আপনাকে কোনো ফিডব্যাক জানাবে যদি আপনার ফাইলে কোনো প্রসেসিং যদি অসুবিধা হয়ে থাকে। এছাড়া আমি বলবো যে যদি আপনার কাছে একান্তই এরকম মনে হয় যে না আমার খুব ইমিডিয়েটলি রেজাল্ট দরকার বা কিছু একটা করবো, সেক্ষেত্রে থেকে আপনি আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে যে আপনার কাছে যদি অপেক্ষাটা ভালো না লাগে, সেক্ষেত্রে আপনি চাইলে অ্যানাদার কোনো মেল দিয়ে অথবা ওই মেল দিয়ে আপনি আরেকবার রিঅ্যাপ্লাই ফাইল সাবমিট করতে পারেন। তবে আমি যারা রিঅ্যাপ্লাই করতে চাচ্ছেন রেজাল্ট লেট হয়ে গেছে এটা ভেবে, তাদেরকে অবশ্যই বলবো যে আপনার 3 মাস যেহেতু নর্মাল একটা টাইম আছে, এ পর্যন্ত তো অবশ্যই আপনি ডেফিনেটলি অপেক্ষা করবেন, এরপরে আপনি চাইলে আরও 1 মাস অপেক্ষা করতে পারেন। যাদের 4 মাস বা 3.5 মাস ওভার হয়ে গেছে তারা চাইলে আরেকবার রিঅ্যাপ্লাই করতে পারেন, কারণ আসলে বর্তমান সময়টাতে একটু স্লো থাকার কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে। এটা শুধু যে আপনার সাথে ব্যাপারটা তা নয়, অনেকের ক্ষেত্রেই এই ধরনের ঘটনা ঘটে, তবে এটা সংখ্যা যে খুব বেশি তা না। আমরা যে ধরনের কাজগুলো করি সেক্ষেত্রে কিন্তু আসলে 2 মাস, 2.5 মাস বা সর্বোচ্চ 3 মাসের ভিতরে কিন্তু রেজাল্ট চলে আসে। বন্ধুরা, আপনারা জানেন যে আমি আসলে নিয়মিতভাবে কানাডার ট্যুরিস্ট ভিসা ফাইলগুলো প্রসেস করে থাকি। এই ধরনের যদি কোনো জটিলতা থাকে বা কোনো অসুবিধা থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা যদি একান্ত ফাইল প্রসেসের প্রয়োজন হয় সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে তো আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া থাকবে, আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি কানেক্ট হতে পারেন। বর্তমান সময়টাতে যারা আসলে 2.5 মাস অথবা 2 মাস হয়ে গেছে তারা আসলে উদ্বিগ্ন না হয়ে একটু অপেক্ষা করেন, যারা টেনশন না করে একটু ওয়েট করেন যে মিনিমাম 90টা দিন আপনি একটু দেখেন কি হয়। এরপরও যদি আপনার রেজাল্ট না আসে তাহলে যেটা তো বললাম যে আপনি মেসেজ করতে পারেন, অন্যথায় আপনি আরেকবার রিঅ্যাপ্লাই করতে পারেন। তো যারা বর্তমান সময়টাতে ফাইলগুলো সাবমিট করে ফেলেছেন তাদের সকলের জন্য আমার শুভকামনা রইল যে বর্তমান সময়টাতে ভিসা রেশিও একদমই খারাপ, এটা আমার বলার কোনো রাইট নেই, বিকজ সামটাইম কিন্তু অনেকেরই ভিসা হচ্ছে, আবার অনেকেরই ভিসা হচ্ছে না, সেটা ভিন্ন ব্যাপার যে আসলে একটা ভিজিটর ভিসা আপনাকে তারা দিতে পারে তখনই যখন তারা আপনার প্রতি স্যাটিসফাইড হয়, এবং কি যাদের বর্তমান সময়টাতে রেজাল্ট আসতে লেট হচ্ছে হতে পারে তাদের ফাইলে কোনো প্রবলেম ছিল বা আপনার এমন কোনো ডকুমেন্টস আপনি অনলাইনে সাবমিট করেছেন যেটা নিয়ে তারা ডাউট করতেছে, এ কারণে যদি ডাউটও করে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি মাঝে মাঝে আপনার ISSC অ্যাকাউন্টে ঢুকতে হবে, ঢুকলে তারা যদি কোনো ডকুমেন্টস যদি তারা দেখতে চায় বা প্রুফ করতে চায় এটা অনেকের ক্ষেত্রে বর্তমান সময়টাতে করতেছে, এ কারণে আপনার 2 দিন বা 4 দিন পর পর আপনি অবশ্যই ফাইলে একটু ঢুকে ঢুকে একটু চেক করে দেখবেন, যাতে করে নতুন কোনো কিছু চাইলে যাতে করে আপনি সংযোজন করতে পারেন ফাইলে, সেই ব্যবস্থাও আছে। তো যাই হোক বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি, আসসালামু আলাইকুম।